তো হ্যাঁ চলেন হ্যাঁ শুরু করি অ্যাস ইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো প্রথমে আমরা বুঝবো সার্চ ইঞ্জিন কী ঠিক আছে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমি কোনো কিছু খোঁজার কাজে ব্যবহার করব অফলাইনে না বা এক নিয়ে খুঁজব না আমরা কি অনলাইনেই খুঁজব ঠিক আছে অনলাইনে কোনো কিছু খোঁজার যে কাজটা সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিনের কাজ সেটা হচ্ছে গুগল ইয়াহু বিং বাইদু অনেকগুলো হইতে পারে আপনি যদি গুগলে সার্চ দেন সার্চ ইঞ্জিন লিস্ট এই কথাটার লিখে যদি সার্চ দেন তাহলে কি অনেকগুলো সার্চ ইঞ্জিন লিস্ট চলে আসবে এবং সব চাইতে উপরে দেখবেন যে গুগলকে তো সবাই এই লিঙ্কটা ওপেন করবেন আমি এই ডকুমেন্টগুলো দিয়ে দেবো এই লিঙ্কটা ওপেন করবেন এই লিঙ্ক কি উইকিপিডিয়ার একটা লিঙ্ক এখানে সার্চ ইঞ্জিন সম্বন্ধে বলা আছে ঠিক আছে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে আমরা কোনো কিছু খুঁজে বাইর করতে পারি তারপর হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট কেন ঠিক আছে এটা আমাদের পড়ালেখার কাজে ইউজ করতে পারি আবার কি অনলাইনের কাজে কিছু যে কোনো কাজে আমরা যে কোনো কিছু যদি না বুঝি আমরা গুগলকে জিজ্ঞেস করতে পারবো যে এই জিনিসটা আমি বুঝতেছি না তুমি আমাকে বোঝাই দাও তুমি আমাকে খুঁজে দাও এই জিনিসের সম্পর্কে আমি জানতেছি না আমাকে এই জিনিসটা কী আমি অনলাইনে কাজ করতে গেলাম কোনো একটা প্রবলেম ফেস করতেছি আমি শুধু প্রবলেমটা লিখতে পারলে হবে আমাকে সলিউশন এনে দিবে হাজার হাজার সলিউশন এনে দিবে সেই জন্য আমাদের কী সার্চ ইঞ্জিনের গুরুত্বপূর্ণটা অনেক বেশি তারপরে হাও সার্চ ইজিন ওয়ার্ক মানে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে বলতে পারবেন কেউ আরও সার্চ ইঞ্জিন ওয়ার্ক কিভাবে সার্চ ইঞ্জিনটা কাজ করে ঠিক আছে কাউলিং ইন্ডেক্সিং এবং কি র্যাঙ্কিং দেখতে দশ কাউলিং ইন্ডেক্সিং র্যাঙ্কিং তিনটা জিনিসের মাধ্যমে কি সার্চ ইঞ্জিন কাজ করে আজকে আমাদের ক্লাস হবে শুধু কাউলিং ইন্ডেক্সিং র্যাঙ্কিংয়ের উপর এই জিনিসটা আপনারা দেখেন দেখছেন খেয়াল করছেন কিছু বোঝার নাই এই জিনিসটা যখন আমি উপর থেকে কাউলিং করে নিচের দিকে নামছি প্রথম ক্রাউলিং ক্রাউলিং ট্রাউলিং মানে আমার ওয়েবসাইটটাকে একটা ওয়েবসাইট লাইভ হইল এখানে অনেকগুলো কথা কাউলিং মানে একটা ডোমেন ডোমেন তো সবাই বুঝেন ডোমেন মানে আমি ফেজের ইউআরএলটা এটা হচ্ছে কি ডোমেন এটার নাম হচ্ছে কি ডোমেন আর হোস্টিং যেই আমার এই ডোমেনের আন্ডারে ডকুমেন্টসগুলো যেখানে রাখবো ওটা হচ্ছে হোস্টিং একটা ডোমেন এবং হোস্টিং নেওয়ার পর কানেক্ট করার পর সেটা কি ওয়েবসাইট কি লাইভ হয়ে যায় মানে ওয়েবসাইটটা দেখা যায় তখন ওয়েবসাইটটা তখন ভিজিবল মানে আপনিও দেখতে পারবেন যে কেউ দেখতে পারবেন তো এটাকে দেখানোর জন্য ক্রাউলিং করে গুগল সব সময় নতুন নতুন ওয়েবসাইট সব সময় বিল্ড হচ্ছে সব সময় এবং প্রতিনিয়ত নতুন নতুন ওয়েবসাইট কি বানাচ্ছে এই নতুন ওয়েবসাইটগুলো যখন বানানো হয় তখন সার্চ ইঞ্জিন খুঁজে ক্রাউলিং করে কোনো সার্চ ইঞ্জিন ও কোনো নতুন ওয়েবসাইট পাইলাম কি না পাইলে ওটার ডোমেন থেকে শুরু করে এবং প্রত্যেকটা পোস্ট সে কি খুঁজে নিয়ে আসে তো খুঁজার কাজটা হচ্ছে কি ক্রাউলিং ঠিক আছে সার্চ ইঞ্জিন নিজ দায়িত্বে খুঁজবে কারণ ও মানুষকে কি ইনফরমেশান দিচ্ছে তো ও যদি কিছু না করে ও যদি স্টাডি না করে ও কীভাবে একজনকে কি দিবে তো সেই জন্য ওর কাজ হচ্ছে ও ইন্ডেক্সিং করে ক্রাউলিং করে ঠিক আছে তারপরে ও কী করে ক্রাউলিং দ্বিতীয় কথা কী ছিল ইন্ডেক্সিং দেখেন উপরে দেখেন ক্রাউলিং ইনডেক্সিং ইন্ডেক্সিং ইন্ডেক্সিং হচ্ছে যে কি এখানে একটা ফিজিক্স লেখা আছে দেখেন আপনারা সবাই ফিজিক্স লেখা আছে ঠিক আছে এখন এখানে কী লিখে চার্জ দিছে ধরেন আপনার একটা ফিজিক্স নিয়ে ওয়েবসাইট বা যে কোনো একটা কি আমার বললাম যে অনলাইন স্টোর ঠিক আছে এই কিওয়ার্ড দিয়ে কি আমরা কিওয়ার্ডটা কি পরে আসবো ঠিক আছে আগে বুঝেন ইন্ডেক্সিং কি গুগল এই জিনিসটা খুঁজে বাইর করছে আপনার ওয়েবসাইটটা খুঁজে বাইর করছে ঠিক আছে খুঁজে পাইছে পাওয়ার পর ও কিভাবে আমরা একটা বুক সাজাই রাখি না বই সাজাই রাখি না বুক সেলফে সাজাই রাখি ধরেন আমি কিছু বই এ করে রাখব এ সাজাই রাখবো এখানে ওষুধগুলো সাজানো আছে না কিভাবে সাজাই রাখবো মানে ওয়েতে সাজাই রাখলে আমি কি এটাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসতে পারবো ঠিক আছে ওই সাজানোর কাজটা গুগল একটা ওয়েবসাইট খুঁজে নিছে ওইটা সাজানোর কাজটাই হচ্ছে কি ইন্ডেক্সিং ঠিক আছে সুন্দরভাবে সাজিয়ে রাখ মানে অ্যালোমেলোভাবে যদি কোনো জিনিস রাখেন আপনি ওটা খুঁজে পাবেন খুঁজতে অনেক কষ্ট হবে না তাহলে চিন্তা করে দেখেন আপনি গুগল আমরা এখন শিখতেছি কি গুগল কিভাবে কাজ করে বা সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে ঠিক আছে সার্চ ইঞ্জিন একটা জিনিস ট্রাউলিং করে খুঁজে নিয়ে ওইগুলোকে কি সুন্দরভাবে সাজাই রাখে ঠিক আছে সুন্দরভাবে সাজাই রাখে এই জন্য সেটা যাতে তাড়াতাড়িও খুঁজে নিতে পারে সেটাকে বলা হয় ইন্ডেক্সিং তারপর হচ্ছে র্যাঙ্কিং ঠিক আছে তো এখানে একটা বলা কথা হচ্ছে অ্যালগোরিদম অ্যালগোরিদম কী বা কাকে বলে এগুলো আমরা কি পরবর্তীতে আসবো এগুলো এখন বললে কি আপনারা বুঝবেন না অ্যালগোরিদমের কাজ হচ্ছে যে কি মানে আপনি কীভাবে সার্চ দিচ্ছেন ওই সার্চের রেজাল্টগুলো কীভাবে শো করবে ও কি অ্যালগোরিদমের কাজগুলো করে দে এখানে কিছু মেথড দেওয়া আছে সার্চিং মেথড আপনি কি মুখ দিয়ে বলে কি স্পিক মানে আপনি বলছেন আপনাকে খুঁজে এনে দিবে ট্যাক্স লিখতে পারবেন ঠিক আছে বিভিন্নভাবে স্পেলিং বানান ভুল করলে আপনাকে কি স্পেলিংটা শুদ্ধভাবে আসতেছে ঠিক আছে এগুলা সবগুলো অ্যালগোরিদমের কাজ এখন আসছেন র্যাঙ্কিং কোন সাইটকে কত নাম্বারে দেখাবে কোন সাইটকে কিভাবে দেখাবে দুইশোটা ফ্যাক্টরকে কি বিবেচনা করে সে সাইডটাকে র্যাঙ্কিং করে সার্চ ইঞ্জিন আমরা এখন আমাদের আমরা শিখতেছি কি সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে দুইশোটা ফ্যাক্টরকে কী ও যাচাই বাছাই করে কি অ্যালগোরিজমের মাধ্যমে কী অ্যালগোরিজমের মধ্যে একটা কী সার্চ ইঞ্জিনের সফটওয়্যার ওইটা কি র্যাঙ্কিংয়ের কাজ করে তো ও কীভাবে দেখাবে ওই জিনিসটা হচ্ছে কি র্যাঙ্কিং তো আমরা এই র্যাঙ্কিং বাড়ানোর কাজটাই করবো এসি ইউতে কীভাবে গুগলে টপ র্যাঙ্কিংয়ে আসবো কীভাবে একটা সার্চ ইঞ্জিনের টপ র্যাঙ্কিংয়ে আসবো ঠিক আছে কীভাবে ওয়েবসাইট বানাইলে কি আসবো তারপরে তিন নম্বর হচ্ছে এসপাম্প কিশুকে কি এসপাম্প করে দিবে আপনার অ্যালগরিদম আপনার কী ওয়েবসাইটটা কি কি প্রবলেম দেখছে বা আপনি এস করেন না ঠিক করে আপনার এসিউতে প্রবলেম আছে সে সে কি ভ্যানিশ করে দিবে সার্চ ইঞ্জিন থেকে ও মানে দেখাই যাবে না আর আপনার ওয়েবসাইটটা ভিজিটরে আসবে না ঠিক আছে আমরা এখন তিনটা জিনিস শিখছি একটা হচ্ছে কি কার্লিং ইন্ডেক্সিং র্যাঙ্কিং এবং স্পাম অ্যালগোরিদম আবার শর্টলি বলে যাচ্ছি কাউলিং কোনো কিছু কি খুঁজার কাজে ব্যবহার করা হয় ও খুঁজবে জিনিসগুলো ওই জিনিসগুলো কোথায় আছে বা কী আছে ওটা খুঁজবে দেন ইন্ডেক্সিং ইন্ডেক্সিং মানে ওটা সুন্দরভাবে সাজাই রাখবে যাতে ও তাড়াতাড়ি খুঁজে পায় তৃতীয়ত হচ্ছে কি র্যাঙ্কিং র্যাঙ্কিং করার জন্য অনেকগুলো ফ্যাক্টরও বিবেচনা করে দুইশোটা ফ্যাক্টর বিবেচনা করে অ্যালগো অ্যালগোরিদম এখানে একটা কথা বলছি অ্যালগোরিদম হচ্ছে কি গুগলের একটা প্রোডাক্ট ওটা কি আমাদের র্যাঙ্কিংয়ের জন্য সফটওয়্যারটা বসানো আছে ঠিক আছে বুঝছেন স্প্যাম স্প্যাম মানে ওই অ্যালগরিদম হিট করে আপনাকে কি সাইডটা দেখাবে না যেমন ইমেলে দেখছেন সবাই স্প্যাম একটা ব্যবস্থা আছে যেটা অপ্রয়োজনীয় মেইল ওটা কি মেল ঠিক আছে তো স্প্যামে ফেলে দিবে আপনার সাইডটা কী তখন দেখা যাবে না প্রবলেম না ওটা কিছু প্যাক্টর আছে দুইশোটা প্যাক্টর বললাম না দেখান আপনি দেখুন আপনার কন্টেন্ট ভালো না আপনি কপি পেস্ট করে চুরি করে এনে দেখাচ্ছেন তো আপনাকে কি র্যাঙ্কিং এনে দিবে আপনার ওয়েবসাইটে ভিজিটর এসে চলে যাচ্ছে বাউন্স রেট বেশি আপনাকে কি গুগল এর প্রথম পেজে দেখাবে কিছু অনেকগুলো ফ্যাক্টর আছে এভাবে কি বললাম তো প্রায় 200 টা ফ্যাক্টর বিবেচনা করে গুগল র্যাঙ্কিংটা করে ঠিক আছে এটা এই হচ্ছে কি হাও সার্চ ইঞ্জিন ওয়ার্ক আপনাদেরকে জন্য কি এই ইনসাইডের লিঙ্ক ইংটাতে টুকে দেখবেন পরে দেখবেন কী আছে বলা বুঝছে তারপরে হোয়াই ডু উই টু ঠিক আছে আমাদের একটু কি এখানে বলা আছে হোয়াই ডু উই টু বিকজ উই সার্চ ইঞ্জিন আইল কাউল টু অ্যাক্সেস ইন্ডিক্স ইন তো আমাদের তো সাইটটা গুগলে অটোমেটিকলি কি রিডাইট করতেছে আমরা কেন শুধু শুধু অ্যাস ইউ করবো বলেন বলেন আপনাদের কেউ জানা আছে ঠিক আছে তো আমার সাইটটা যে গুগলে র্যাঙ্কিং করলে এখানে অনেকগুলো বললাম না ব্যাকলিংস একটা শব্দ আছে এখানে ব্যাকলিং হচ্ছে কি আমি আমার থেকে অন্য জায়গায় রেফারেল দিলাম যে কি এই ওয়েবসাইটে আসো একটা লিঙ্ক আপ লিঙ্ক বিল্ড আপ করলাম ঠিক আছে ওই লিঙ্কের মাধ্যমে আমার এখানে আসবেন তো আমাদের অ্যাসিউর গুরুত্বপূর্ণ অনেক বেশি কী জন্য এসি গুরুত্বপূর্ণও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা অনেক বেশি আপনি যদি মার্কেটিং না করেন আপনি যদি না জানান যে আমার একটা জিনিস আসে আমার একটা ভিজিবল অ্যাসেট আছে আমার একটা ওয়েবসাইট আছে কেউ কি ভিজিট করবে আপনাদের অবশ্যই জানান দিতে হবে মার্কেটিং করতে হবে মার্কেটিংয়ের যেরকম গুরুত্ব এস সেরকম গুরুত্ব এটা হচ্ছে অফলাইনে মার্কেটিং যেটা বলা হয় এটাকে মার্কেটিং বলা হয় আর এটা হচ্ছে কি অনলাইনে সেই জন্য এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয় ঠিক আছে তারপরে যে কি এস ইউতে দুটা মেন ফ্যাক্টর আছে ঠিক আছে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অনফেজ অ্যাসিউ আর একটা হচ্ছে অফ পেজ অন অনফেজ ফ্যাক্টর অফ পেজ ফ্যাক্টর বলা হয় আর কি অন পেজ অ্যাসিউ অফ পেজ অন পেজ মানে আমি অনফেজটা বুঝাই আপনাদেরকে অনফেজ মানে আমার ওয়েবসাইটের ভিতরে মানে আমার এই অফিস এই অফিসের ভিতরে ডেকোরেশনটা কেমন অফিসে টেবিল আছে কি না কম্পিউটার আছে কি না তারপর অফিসের যত ভিতরে ডেকোরেশন ওই ডেকোরেশনটাকে বলা হয় যে অনফেজ আমি অফিসের বাইরে গিয়ে ওই রাস্তার মোড়ে রিপ্লেট লাগাইলাম রাস্তার মোড়ে ব্যানার দিলাম স্টুডেন্টদের প্রচারণার জন্য অন্য জায়গায় লিঙ্ক কী কাউকে মাউট বললাম বাইরে গিয়ে বললাম যে আপনি আমার এখানে অফিস আছে আপনি আমাকে কি রেস্টুরেন্টে বলেছে কি অফ পেজ আসিও অন পেজ আসিও কি আমার অফিসের ভিতরে আমি যত সুন্দর ডেকোরেশন করবো সেটা হচ্ছে কি অন পেজ আর অফ পেজ মানে আমি অফিসের বাইরে গিয়ে প্রচারণা করলাম সেটা হচ্ছে অফ ফেস তো অনলাইনে অন অনফেস হচ্ছে কি আমার ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটটা কত সুন্দর দেখতে আউটলুক কেমন ডেকোরেশন কেমন ক্যান ওয়েবসাইটের কন্টেন্ট কেমন ওয়েবসাইটের কি ম্যাটা ফেস ম্যাটা ডিসক্রিপশান ম্যাটা টাইটেল এগুলো কেমন লিঙ্কগুলো কেমন ম্যাটা ট্যাক ম্যাটা ডিসক্রিপশান ম্যাটা ডিটেল এগুলো এখন বুঝতে চলবে এগুলো ম্যাটার উপর একটা ক্লাসে চলে যাবে আমাদের ঠিক আছে ম্যাটা ট্র্যাক মানে ম্যাটা টাইটেল মানে এটা আমার ওয়েবসাইটের টাইটেলটা ঠিক আছে আর ইউ আর এল হচ্ছে এটা ডিসক্রিপশান হচ্ছে এটা ঠিক আছে এই ম্যাট বেস্ট ফিজা এটা হচ্ছে কি টাইটেল বেস্ট ফিজা ডট কম সেটা হচ্ছে কি ইউ আর এল আর এটা হচ্ছে শর্টলি ভাবে একটা ডিসক্রিপশান লেখা আছে এটা হচ্ছে ডিসক্রিপশান তো এটাকে ম্যাট আছে পেজ ম্যাটে অনফেস এটাকে অনফেস ফ্যাক্টর বলা হয় কারণ এটা যত সুন্দর আমার ওয়েবসাইটে কি ভিজিটর আসবে তত বেশি তো আমার আউটলুক প্রথম সেট আপ করতে হবে আউটলুক ঠিক করতে হবে ভিতরে ডেকোরেশন ঠিক করতে হবে দেন আমি অফলাইনে যাব তো অন অনফেস ফ্যাক্টরটা সবার কি বুঝছেন আপনারা অন অনফেস মানে আমি ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটটা সাজাবো ওয়েবসাইটটা সুন্দর করে ডেকোরেশন করবো সেটা হচ্ছে অন পেজ এসইও আর অফ পেজ এসইও হচ্ছে যে আমি ওয়েবসাইটের বাইরে গিয়ে আরেক জায়গায় একটা আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসলাম সেটা হচ্ছে কি অফ পেজ এসইও ঠিক আছে তারপরে লিঙ্ক ঠিক আছে তারপরে আসেন লিঙ্ক অ্যান্ড ফুয়েল এসসিউ ঠিক আছে লিঙ্ককে বলা হয় যে ফুয়েল ফুয়েল মানে তেল ঠিক আছে গাড়ি কি তেল ছাড়া চলবে চলবে না সেমন তেমনই এসসি ইউ ছাড়া লিঙ্ক ছাড়া এসসিউ চলবে না সেই জন্য বলা হয় যে এস তেল হচ্ছে যে কি লিঙ্ক লিঙ্ক বিল্ডিং ঠিক আছে তো সেটা এক্সটার্নাল হতে পারে ইন্টার্নাল যে কোনো লিঙ্ককে বলা হয় কি এসি ফুয়েল বলা হয় যেমন একটা তেল ছাড়া গাড়ি চলবে না লিঙ্ক ছাড়া এস চলবে না তো আপনাকে যত বেশি লিঙ্ক বিল্ড আপ করতে পারবেন বাইরে ভিতরে সে এসিউ তত বেশি কি ফুয়েল পাবে বুঝছেন তারপর লিঙ্ক লিঙ্কটা দুই ধরনের হয় একটা হচ্ছে নোভ আর একটা হচ্ছে ডুব ভুলো ঠিক আছে তো একটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে প্রথমটা হচ্ছে ওপ্রেন ন্যাচারালি ওয়েবসাইটের ভিতরে আমি যেটা লিঙ্ক বিল্ড আপ করলাম ঠিক আছে সেটাকে বলা হয় ন্যাচারালি আর যেটা কি আমি বাইরে গিয়ে আমার কি নিয়ে আসলাম পেজেরও নিয়ে আসলাম বুঝছেন এই জায়গায় বুঝেন না আপনারা বাইরে যেটা আছে ওটা কি আপডেট নাকি আমি ইন্টারনাল লিংক পেজের মানে ন্যাচারালি যেটা আমি বিল্ড আপ করলাম বানানোর সময় কিছু লিংক থাকে না আপনারা দেখেন অ্যাঙ্কর টেক্স করা হ্যাঁ ওইটা হচ্ছে যে কি ডু ফলো ঠিক আছে আর নো ফলো হচ্ছে এর হচ্ছে নো ফলো মানে আমি আরেকজনকে কি নো ফলো একটা লিঙ্ক দিলাম নো ফোলো ডু ডো ফলোর মধ্যে পার্থক্য নো ফলোর হচ্ছে কি কোনো পাওয়ার নাই নো ফলো লিঙ্কের কোনো পাওয়ার নাই ওটা শুধু আমি জাস্ট একটা লিঙ্ক দিলাম কারণ সিসিটিভি আমার ওয়েবসাইটে একটা লেখা আসছে সিসিটিভি এখন আমি ওখানে সিসিটিভির ব্যাখ্যা দিচ্ছি না আমি ওখানে কি অন্য একটা টপিক্স নিয়ে লিখতেছি তা এখন অনেকেই জানবে না সিসিটিভি মানে কি মানে মিনিংটা কী তো আমি উইকিপিডিয়াতে একটা লিঙ্ক নিয়ে ওখানে বিল্ড আপ করে দিলাম যে সিসিটিভি অ্যাঙ্কর ট্যাক্স্ট করে দিলাম মানে অ্যাঙ্কর এগুলো তো বুঝতে চান না আপনারা এটা পরে বুঝবেন কারণ থাকতো তো সিসিটিভিটা কোথেকে জানবে একটা লিঙ্ক দিয়ে দিলাম ও জানানোর জন্য সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক ওয়েবসাইটের ভিতরে আমি একটু কি নো ফলো লিঙ্ক দিলাম সেটাকে ফ্যাক্টরে ফেলা হয় এবং কি ওটাকে নো ফলো বলা হয় আর অপটেন ন্যাচারালি বলা হয় ঠিক আছে তারপরে বাইল দিয়ে তিনটাইন অপট্যানলি ওটা হচ্ছে কি ডু ফলো লিঙ্ক এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটে একটা আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি আরেক ওয়েবসাইটে দিলাম বায়ের আসার জন্য অ্যাঙ্কর টেক্সট করে দিয়ে আসলাম ধরেন ফেসবুকের একটা ফেজ আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের নামে একটা ফেজ ঠিক আছে এই ফেজের লিঙ্কটা দিলাম যে আরেকজনে প্রচার করতেছে যে আউটসোর্সিং কি আউটসোর্সিং বা অন্য একটা টপিক্স নিয়ে ফ্রিলেন্সিং নিয়ে কি লিখতেছে তো ও লিখার দিয়ে আমি কমেন্ট করে দিয়ে আসলাম সেটা ডু ফলো লিঙ্ক সেটার পাওয়ার আমার এখানে আসবে ওই ডু ফলো লিঙ্কে আমি যে লিঙ্কটা দিয়ে আসলাম ওই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে কি আমার এখানে চলে আসবে সেটা হচ্ছে কি ডু ফলো লিঙ্ক মানে এটা কি কি দেখা যাবে লিঙ্কটা তারপর হচ্ছে যে কি ব্ল্যাক হ্যাড অ্যান্ড হোয়াইট হ্যাড দুটো এসিউ আছে একটা ব্ল্যাক হ্যাড আর একটা হোয়াইট হেড ঠিক আছে আমি আপনাদেরকে অর্গ্যানিক বলছিলাম ফেটের কথা বলছিলাম এটা এখানে আসছে এখন ব্ল্যাক হ্যাট কিছু সফটওয়্যার দিয়ে আপনি অটোমেটিক্যালি কিছু ভিজিটর নিয়ে আসতে পারবেন সফটওয়্যার দিয়ে অটোমেটিক্যালি আপনি ভিজিটর নিয়ে আসতে পারবেন এখানে কোনো কিছু প্রয়োজন হবে না লিঙ্ক বিল্ড আপ করতে হবে না তারপরে আরেকজনকে কি লিঙ্ক দিতে হবে না শেয়ার দিতে হবে না তো সেটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসিউ তো এটা আমরা করতে যাব না শুধু জানে রাখেন যে ব্ল্যাক হ্যাট নামে একটা এসিও আছে সেটা সবচয়ে দিয়ে অটোমেটিক্যালি ভিজিটর নিয়ে আসা যায় কিন্তু এটা আমরা করব না কেন এটা আজকে না হইলেও কালকে না হল এর পরের দিন কি গুগল এর কাছে ধরা পড়বে বা গুগলের কাছে ধরা পড়বে তখন কি আমাকে আর ওয়েবসাইট শো শো পর্যন্ত করাবে না সেই জন্য আমি সাময়িক একটা ফিডব্যাক পাবো সামান্য একটা ফিডব্যাক পাবো কিন্তু আমার ভবিষ্যতের জন্য কি আমি সাইটটাই পাবো না আমি এত কষ্ট করে ডিজাইন করলাম এত কষ্ট করে সাইডটা ডোমেন নিলাম টাকা খরচ করলাম পয়সা খরচ করলাম তো আমি যদি ব্ল্যাক হ্যাটাস ইউ করি সফটওয়্যারটাও কিনে লাগতেছে তো আমি যখন করব তখন তো দরা খাবো মানে দুর্নীতি দুর্নীতি সব জায়গায় আছে তো দুর্নীতি আমরা করব না জাস্ট এটুকু মাথায় রাখেন যে আমরা করবো না আজকে না হোক কালকে কী দরা তো খাবো পুলিশের কাছে দুর্নীতি করলে পুলিশের কাছে দরা খাবে না তো গুগলের কাছে তো দরা খাবেন এটাও স্বাভাবিক আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে ব্ল্যাক হেড তো আমরা এটা করবো না আর আমরা কী করবো কোডওয়ান্স মানে ভালোটা করবো হুম সাইট মেড দি পিপল এখানে বলা হচ্ছে যে কি সাইটটা মানুষে বানাবে অন্য কেউ কি এ দিয়ে মারাবে না ঠিক আছে সফটওয়্যার দিয়ে কোনো সাইট বানাবো না তো সাইটসাউন্ড রিলেটেড টপিকস মানে আমি একটা সাইট বানাইছি যে আউটসোর্সিং লেখে আমি যদি একটা বি লিঙ্ক যদি বিল্ড আপ করে আসি যে কি অন্য একটা সাইটে গিয়ে ধরুন শপমি বা ইশপ এখানে গিয়ে লিঙ্ক বিল্ড কোনো ভয়দা আছে ওটা কি রিলে রিলেটিভ এটার সাথে এটা রিলেটিভ আউটসোর্সিং সাথে তারপরে ওই আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের সাথে কোনো ওই ই কমার্স বিজনেসে বা কি অনলাইন শপের কোনো রিলেটিভ আছে এখানে ওরা কি ট্রেনিং করতে আসবে না কাজ করতে আসবে হয়তো তো প্রোডাক্ট সেল করবে তো আমার সেই জন্য আমার কি রিলেটেড টপিকস সিলেক্ট করে আমি লিঙ্ক বিল্ডিংটা করব ঠিক আছে তারপরে আমাদের এই এটা হবে যে কি ম্যানুয়ালি বানাবো এবং কি এস টিপি সাইট বানানোর জন্য গুগল রিকোয়েস্ট করে আমাদেরকে এস টি এস এটা তো জানেন জানেন না কি এস টি টিপি আর এস টিপি এর মধ্যে পার্থক্য দেখেন এস টি টিপি অ্যাস এখানে একটা পড়া দেখেন এস টি টিপি অ্যাস এস টি টিপি এস এখানে কি এস টি টিপি অ্যাস এখানে দেখেন ডাব্লিউ ডাব্লিউ ডট এবার কিছু নাই এস টি টিপি কিছু নাই দেখেন এখানে এস টিপি এস এখানে দেখেন এস টিপি নাই এই সাইটগুলো কিন্তু সিকিউরিট না এস টি টিপি এস মানে এস মানে সিকিউরিট আমার ওয়েবসাইটটা কি বাইরাস থেকে মুক্ত এবং আপনি ইউজ করতে পারেন সিকুয়েট হ্যাকিং থেকে মুক্ত থাকবে সেজন্য সিকিউরিটি ইউজ করা হয় সেটাকে বলা হয় কি এস টিপি এস মানে ফেসবুক দেখবেন এস টিটিপি এস মানে সিকিউরিটস ওয়েবসাইটটা তারপর আমার ওয়েবসাইট যেটা বানাবো এটা মোবাইল ফ্রেন্ডলি মোবাইল ফ্রেন্ডলি কিনা বুঝবেন কীভাবে এ দেখেন আমি যখন এটা রাম দিচ্ছি এটা কি মোবাইল উন্ডে চলে আসতেছে না এটাকে বলা হয় রেসপন্সিভ এটাকে বলা হয় কি মোবাইল ফ্রেন্ডলি বুঝছেন এখন বেশি ওয়ার্ল্ডের বেশিরভাগ ওয়েবসাইট কি মোবাইল ফ্রেন্ডলি এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা দেখে একটু এটাও মোবাইল ফ্রেন্ডলি দেখেন ইমেজটা এখন বড়ো না এটা যখন ছোট করে বলতেছি তখন ছোট হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় কি মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ হুম কারণ আপনি যখন একটা ওয়েবসাইট বানাইলেন এটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় মোবাইল থেকে যখন ইউজ করবে ওপেন করবে তখন তো এটা কি পুরাটা সম্পূর্ণ দেখা যাবে না তো এই সাইট কি বানানোর জন্য কি মানে ফিডব্যাক কম পাবেন আর কি তারপরে এসটি সিকিউরেট না আপনার সেটটা যাতে এরা ইউজ করে সিকিউরিটি পায় ঠিক আছে এখানে কিছু মোজ ব্লগ তারপরে কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এগুলো হচ্ছে এসসিও রিলেটেড সারাদিন এখানে এসসিওর কথাবার্তা লিখবে এসসিউ কোথায় আছে কেমন করবেন সব সময় এখানে আপডেটেড আপ টু ডেট থাকবে আপনাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটগুলো পরে পরে দেখা কারণ আপনাকে অনলাইন কাজ করতে হলে আপডেট হইতে হবে সব সময় আপডেট থাকতে হবে আপডেট নলেজ রাখতে হবে এবং কী সব সময় আপনাকে কী এই সাইটগুলা বিভিন্ন সাইটগুলো আপনাকে কী হুম হ্যাঁ এগুলো একটু পরে দেখতে হবে ঠিক আছে এই গেল আর একটা দেখি এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ এস তারপরে এস ইউর বেনিফিটটা কি বলা আছে এখানে ইফেক্টিভনেসটাকে বলা আছে এবং কি কনভারসেশন ফুয়েল তারপর টার্গেটের অডিয়েন্স আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে টার্গেটের পিপলের কথা বলছিলাম টার্গেটেড অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স মানে আমার এই প্রোডাক্টটা খাবে কে আমি এখন আউটসোর্সিং ট্রেনিং সেন্টার দিলাম ঠিক আছে আমার ট্রেনিং সেন্টারের প্রোডাক্টটা খাবে কে সেটা আমার টার্গেটেড অডিয়েন্স রাখতে হবে না রাখতে হবে হোয়াট ইজ এস ইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী ঠিক আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে অনলাইন মার্কেটিং বা গুগল টপ র্যাঙ্কিং বাংলায় বলতে গেলে সহজবাসী হচ্ছে কি গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার কাজ হচ্ছে কি এস ইউর কাজ ঠিক আছে একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে নিয়ে আসা সেটা হচ্ছে এস ইউ সেটার বেনিফিট কী আমার বেনিফিট হচ্ছে কি আমার ওয়েবসাইটটা কি ভিজিটর বাড়বে ভিজিটর বাড়লে আমার ইনকামও বাড়বে ইনকাম বাড়লে কি আমি প্রফিট পাবো আমার পকেটে টাকা আসবে তারপর হচ্ছে কি হোয়াই শুড এভরি বিজনেস ওনার ফিট ঠিক আছে আপনাকে কি বিজনেসের ফ্যাসিলিটি দিবে আপনি একটা বিজনেস করতেছেন আপনার একটা দোকান দিচ্ছেন ঠিক আছে দোকানে কি আপনার বিজনেসের কী ক্যাম্পেইন দিলেন অনলাইনে প্রচার করলেন সেটা অফলাইন থেকে সেল বেশি হবে না আপনি অফলাইনে টার্গেট করলে ফিনিশওয়ারকে টার্গেট করতে পারবেন বা এখানকার লোকাল এরিয়া টার্গেট করতে পারবেন কিন্তু অনলাইনে যখন টার্গেট করতেন আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবেন আপনার বিজনেসটা কি বাড়তে পার বাড়াইতে পারবেন আপনি এসইউ না করেন লোকাল মার্কেটে কাজ না করেন কিন্তু আপনি কি নিজের কাজের জন্য কি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি এখানে একটা কথা বলা আছে এখানে বল আছে যে কি আপনার প্রোডাক্টটা কি অনলাইন থেকে বাই করবে আপনি যখন কি টার্গেটের অডিয়েন্সদেরকে কি একটা দেখাইতে পারবেন শো করতে পারবেন যে আপনার কি এই ওয়েবসাইটটা আছে আমার এই জিনিসটা আছে সেটা দেখানোর পর কি কি আপনার প্রোডাক্ট বাই হবে এর আগে তো বাই হবে না ঠিক আছে এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই লিঙ্কগুলো পরে নেবেন ঠিক আছে আর এখানে বলা আছে যে কি নেটওয়ার্কিং কি তো নেটওয়ার্কিং কি কেন গুরুত্বপূর্ণটা প্রয়োজনীয়তা দেখি এগুলো বলার প্রয়োজন নয় এখন ইন্টারনেটের যুগ এখন আমরা ইন্টারনেট ইউজ করতে হবে নেটওয়ার্কিং করতে হবে এবং নেটওয়ার্ক কী আমাদের ফিল্ডে হচ্ছে কি এখন নেটওয়ার্কে সেট আপ হয়ে যাবে ঠিক আছে একটা হচ্ছে ব্যান্ড ব্র্যান্ড নিয়ে কিছু কথা বলি এখানে অনেকগুলো কথা বলা আছে আপনারা পড়ে নেবেন তো আপনি এখানে অনলাইনে কি আপনাকে কি সময় গুগল চাই যে আমরা কি একটা ব্র্যান্ড এস্টাবলিশ করি ঠিক আছে বা সার্চ ইঞ্জিন চাই যে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করি দেখুন আপনি যে কোনো একটা ফেজ খুলেন ব্র্যান্ড ফ্রেজ ব্র্যান্ডিং ফেজ আপনি আপনার আপনার নিয়ে আপনাকে নিজে নিজেকে নিয়ে খুলেন সেটাও কি ঠিক কী ব্র্যান্ড হিসাবে কি প্রতিষ্ঠা করতে পারবেন যেমন ধরেন গুগল একটা ব্র্যান্ড তারপরে লোকালি চিন্তা করেন বাটা কোম্পানি তারপরে এফএক্স এগুলো সবগুলো একটা ব্র্যান্ড না ব্র্যান্ড তো বলতে বুঝেন তো ওরকম ব্র্যান্ডিং করতে হবে আপনাকে গুগল সব সময় চাই যে কি আপনারা আপনাদের ব্র্যান্ড ক্রিয়েট করেন ওখান থেকে প্রোভাইড করেন এবং কী নিজেরা নিজেদের কী ব্র্যান্ডের অনেক কিছু কথা আছে এখানে টাচ থাকতে হবে আপনাকে থেকে একটা প্রোডাক্টের অনলাইনে কী প্রোডাক্টের ব্র্যান্ড প্রতিষ্ঠা করলেন বা ই কমার্স ওয়েবসাইট বানাইলেন বা অনলাইন শপ দিলেন আপনি একটা অনলাইনে শপ দিলেন আপনার ব্র্যান্ড ক্রিয়েট করলেন অনলাইন শপ বিড়ি ঠিক আছে আপনাকে প্রোডাক্টও দিলেন প্রোডাক্ট দেওয়ার পর আপনি কি প্রোডাক্টগুলো মার্কেটিংও করলেন সব কিছু করলেন কিন্তু আপনার কী অর্ডার দিল আপনি কি মালটা পৌঁছাই দিলেন না তখন কী হলো তখন কী হলো তখন আপনার ব্র্যান্ডের কী ঠিক আছে আপনার ব্র্যান্ডটা না বুঝছেন তো এখানে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্রেস্ট এখানে অন কি দেখাচ্ছে অর্গানিক রেজাল্ট অর্গানিক রেজাল্ট এবং ফেট রেজাল্টের মধ্যে পার্থক্য আছে যেটা বোস নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম একটা জিনিস বুঝেন আপনারা সবাই দেখ খেয়াল করেন দেখতেছেন কি না দেখেন অর্গানিক এবং ফেইট সার্চ রেজাল্ট দুইটা সার্চ নিয়ে আসে দুইটা ওয়ে আসে সার্চ পারে ঠিক আছে একটা অর্গানিক সার্চ একটা হচ্ছে ফেড ফেড মানে কি একটা অ্যাডস লেখা থাকে গুগলে সার্চ দেওয়ার পর এরকম একটা অ্যাডস লেখা থাকে থাকে কি না এখানে আপনি সার্চ করে দেখেন এখন আর কারো কাছে ইন্টারনেট থাকলে সার্চ করে দেখেন এখানে একটা কি উপরে একটা অ্যাডস ছোট্ট কোনো অ্যাডস লেখা থাকবে অ্যাডস লেখে একটা কি ওয়েবসাইট আসবে সেটা হচ্ছে পেড সেটা হচ্ছে ফেড সার্চ পেইড মানি গুগলকে টাকা দিয়েছে ওর ওয়েবসাইটটা কি মানে প্রথমে দেখানোর জন্য একদম প্রথম দিয়ে দেখানোর জন্য সেটা হচ্ছে সেটাকে বলা হয় পেইড আর ফেসবুকে টাকা দিয়ে সার্চ যেটা করা হয় ওটাকে বোস্ট ওটাকেও বলা হয় পেইড সার্চ তো আপনি গুগলকে পেমেন্ট করলেন আপনার ওয়েবসাইটটা প্রথমে দেখানো সেটাকে বলা হয় কি পেইড সার্চ আর যেটা হচ্ছে অর্গানিক অরগানিক সার্চ আপনি এসইউ করে করে আপনি লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং করে করে আপনি উপরে গেছেন আপনি উপরে দিকে উঠছেন সেটাকে বলা হয় কি অর্গানিক রেজাল্ট ঠিক আছে অর্গানিক রেজাল্ট বলতে আপনি কোনো অবৈধ পন্থা ইউজ করেন নেই আপনার কন্টেন্ট ভালো দিচ্ছেন আপনার এটা ভিজিটর বাড়তেছে আপনাকে কি ভিজিটর বাড়লে আপনার কি ইনকামও বাড়বে তো পেইড রেজাল্ট আপনাকে কি কিছুক্ষণের জন্য থাকবে এরপর কি চলে যাবে এবং পেইড রেজাল্টগুলো মানুষ দেখে না কারণ এটাতে লেখাই অ্যাডস মানে বিজ্ঞাপন সেটা থেকে মানুষ জানে যে আমি কোনো ভালো ইনফরমেশান পাবো না সেই জন্য পেটগুলো হ্যাঁ আর পেট থাকবে উপরে একটা সর্বোচ্চ দুইটা থাকবে কিন্তু এরপরে সবগুলো থাকবে অর্গানিক তাহলে অর্গানিক রেজালের কি ভ্যালু বেশি কিন্তু ফেড রাজারের ভ্যালু কম তারপরে নিচে দিয়ে একটা থাকবে ফেড রেজাল ঠিক আছে তো আমরা ফেডের চিন্তা করব না আমরা সবসময় অর্গানিকের চিন্তা করব। ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে লোকাল সার্স রেজাল্ট আমি দেখলাম আউটসোর্সিং ফেনি লিখে সার্চ দিলাম সেটা হচ্ছে কি লোকাল কারণ আমি আইডেন্টিফাই করে দিচ্ছি ফেনিকে বা আমি আউটসোর্সিং বেস্টিন সি টং লিখলাম আমি আইডেন্টিফাই করে দিচ্ছি সি টংকে ঠিক আছে আমি তো আর কি পুরো আউটসোর্সিং লিখে যখন সার্চ দিব লেখাটা লিখে যখন সার্চ দিব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আর লোকাল যখন কোনো প্লেসের নাম উল্লেখ করে দিব লোকাল কোনো এরিয়ার নাম উল্লেখ করে দিব সেটা হচ্ছে যে কী আমার লোকাল সার্চ ঠিক আছে তো এগুলো নিয়ে আমরা আরও পরে বিস্তারিত আলোচনা করবো পেড চার্জ অর্গানিক চার্চ লোকাল সার্চ তো আপনাদের কি কিছু রিসোর্স দেওয়া হবে এখানে এগুলো সবগুলো আপনাদের জন্য রিসোর্স আমি ওই গ্রুপটাতেই অ্যাড করে দিব ফেসবুক গ্রুপে তো ওই গ্রুপে আপনারা কি ওগুলো পাবেন এগুলো নিয়ে আজকে থেকে ఉనికి కూడా స్టడీ కొత్త అందరికీ